করেছি তো উঠে গেছে কথাটা হচ্ছে ওটা নিয়ে মোটামুটি এখানে মুরগি দোকান আছে, তারপরে হচ্ছে আপনার প্লাস্টিকের মুরগির দোকান, ভ্যারাইটি স্টোর, তারপরে হচ্ছে দুটো শিবচন্দ্রী বার্গার, টোটোটা দেখুন কি অবস্থা, কালকে ব্যাটে করেছে আজ রাত ভোর প্রায় 3টা নাগাদ। আমরা যখন রাস্তায় আসি দেখছি ঘুম করে আগুন ধরছে। আস্তে আস্তে আমরা সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম, ওনারা ফায়ার ব্রিগেড আনলো। ফায়ার ব্রিগেড এনে মোটামুটি ফায়ার ব্রিগেড চালু করতে করতে 12টা প্রায় দোকান নষ্ট হয়ে গেছে। 3টে ফায়ার ব্রিগেড এসছে প্লাস একটা জেনারেটর দিয়ে উপর থেকে জল টানা হয়েছে। এর মধ্যেই সব মোটামুটি 12খানা দোকান পুরো একদম ভস্মীভূত হয়ে গেলো আগুনে। এখানে দোকান ছিল হচ্ছে একটা ভ্যারাইটি স্টোর, এছাড়া দুটো মুরগির দোকান, একটা বইপত্রের দোকান, দুটো লোহার দোকান, এই যে প্লাস্টিকের একটা আসবাবপত্র জিনিসের দোকান, ইত্যাদি আরও অনেক দোকান ছিল। সব তো বলা সম্ভব হচ্ছে না, টোটাল 12টা 13টা দোকান চলে গেছে। কী করবে, রাত্রেবেলা মেন কথা হচ্ছে কি আমরা ফায়ার ব্রিগেডকে প্রথমে ফোন করেছি, এবার ওনারা তোলেনি, একটা প্রবলেম হয়েছে। তো পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসছে, পুলিশ এসে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড লাগিয়ে দিয়েছে। ফায়ার ব্রিগেড একটা চলে এসেছিলো বলে প্রবলেম হয়েছে, তারপরে আর একটা 5-10 মিনিট লেট হয়েছে বলে এ পাশের দোকানগুলো ঘুরে গেল। এটা সঠিক এখন তথ্য তো আমরা বলতে পারবো না, কেননা সবাই তো রাত্রে গভীর ঘুমে মগ্ন ছিল। এবার আমরা এসে দেখছি পুরো জলে পুরো ছাই হয়ে গেছে। হতে পারে এগুলি ইনভেস্টিগেট না হলে বলা মুশকিল, কেননা কেউ তো কিছু দেখেনি, এবার ভুট করে বলাটাও সম্ভব না। পুলিশ তাদের কাজ করছে, দেখা যাক কী হয়। তো এখানকার মানুষ যে হঠাৎ করে অবরোধ করলো, তাদের দাবিটা কী ছিল? দাবিটা যাতে একটু ক্ষয়ক্ষতি কিছু পাওয়া যায় এই প্রশাসনিকের কাছ থেকে, ওটাই তারা চেষ্টা করলো। যদি হতো খুব ভালো হয়। আমাদের যেহেতু আবেদন প্রশাসন যেন এই জায়গাটা দেখে, আমাদের নিজেরও একটা দোকান, এই দোকানে দাঁড়িয়ে আছে, এটা আমাদের নিজেদের দোকান।